অ্যাপেল আইওএস 18 রিলিজ করেছিল সেপ্টেম্বরের 16 তারিখ। ঠিক সেইমভাবে আসছে অক্টোবরের 28 তারিখে অ্যাপেল আইওএস 18.1 অফিসিয়াল আপডেট রিলিজ করতে যাচ্ছে। এই আপডেটটা মূলত অ্যাপেল ইন্টেলিজেন্ট ফিচার সমৃদ্ধ একটি আপডেট এবং এই আপডেট করার মাধ্যমে আপনার ডিভাইস যদি অ্যাপেল ইন্টেলিজেন্স সাপোর্ট করে তাহলে আপনি আপনার ডিভাইসে অ্যাপেল ইন্টেলিজেন্সের সব ধরনের ফিচার ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনার ডিভাইসে এটা সাপোর্ট হতে হবে। এছাড়া কম বেশি যে সকল ডিভাইস রয়েছে যেগুলোতে আইওএস 18 সাপোর্ট করে সবগুলো ডিভাইসেই কিন্তু আপনি অ্যাপেল ইন্টেলিজেন্ট ফিচারের কল রেকর্ড সুবিধা পাবেন। এছাড়া নতুন এই আপডেটে আপনি নতুন সিরি দেখতে পাবেন, যার মাধ্যমে আপনি খুব ইজিলি এখন খুব সহজেই সিরির মাধ্যমে অনেক কাজ করাতে পারবেন এবং অনেক এআই রিলেটেড ফিচার আপনি খুব সহজেই কিন্তু এই সিরি দিয়ে করতে পারবেন। বিশেষ করে ফটোস অ্যাপে ক্লিন আপ ফিচার সহ আপনি এখান থেকে মেমোরি মুভিজ সহ বেশ কিছু ফিচার নিয়ে আসছে অ্যাপেল এই আপডেটে। এছাড়া নর্মালিভাবে আপনি চাইলে এখন থেকে সিরির সাথে কিন্তু আপনি মেসেজিং করতে পারবেন। বিশেষ করে এরকম অনেক সময় হয় যে কোনো পাবলিক প্লেসে আমাদের সিরি বা হে সিরি বলতে অনেক সময় আমরা সংকোচ বোধ করি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব ইজিলি এখন টাইপ করেও কিন্তু সিরির মাধ্যমে অনেক কিছু করাতে পারবেন। তো এই সকল ফিচার আপনি আইওএস 18.1 থেকে দেখতে পাবেন। তবে সবচেয়ে বড় ইউজফুল যে ফিচার সেটা হচ্ছে কল রেকর্ড ফিচার, এবং এই ফিচারটিও কিন্তু আপনি আইওএস 18.1 থেকে দেখতে পাবেন। অনেকেই হয়তো তালগোল মিলিয়ে ফেলেছেন আইওএস 18.0.1 আপডেট করার পর থেকে, আপনারা অনেকেই বলছিলেন কল রেকর্ড কেন আসছে না। তো এই যে কল রেকর্ডের ফিচার এটা টোটালি পাবেন আপনি আইওএস 18.1 থেকে, যা এই আসছে 28 তারিখে অ্যাপেল রিলিজ করবে। তো এই ক্ষেত্রে অনেক ইউজার রয়েছেন যারা অলরেডি এই আইওএস 18.1 বেটা আপডেট ব্যবহার করছেন। এই ক্ষেত্রে আপনি যদি এখন আরসি ভার্সন ইনস্টল না করে থাকেন তাহলে এখান থেকে অপস সিলেক্ট করবেন, এরপর যখন এই আইওএস 18.1 অফিসিয়ালি রিলিজ করবে তখন আপনার ডিভাইসে আপডেটটি শো হবে। আর যারা অলরেডি আরসি ভার্সন ব্যবহার করছেন তারাও এটা করে রাখতে পারেন, বাট আপনার ডিভাইসে কিন্তু আইওএস 18.1 আপডেটটি শো হবে না। নেক্সট যখন কোনো একটি আপডেট রিলিজ হবে সেই আপডেটটি আপনার ডিভাইসে শো হবে। এখন বিষয় হচ্ছে আইওএস 18.1 মূলত এটা অ্যাপেল ইন্টেলিজেন্ট সমৃদ্ধ একটি ফিচার, এবং এই আপডেটটি আমাদের জন্য ইম্পর্টেন্ট কি না এবং এই আপডেট করার জন্য আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে, বিশেষ করে প্রতিটা গুরুত্বপূর্ণ এবং বড় আপডেট করার ক্ষেত্রে আপনার ডিভাইসের বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো যদি আপনি একটু মেনটেন করে চলেন তাহলে আপনার যে আপডেটটা সেটা বেস্ট একটি আপডেট হবে, এবং সেই ক্ষেত্রে আপনার ডিভাইস থেকে আপনি পারফরমেন্স ভালো পাবেন। এবং এজন্য অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, এবং এই ভিডিওতে টোটাল এই বিষয়গুলোই কিন্তু এখন আলোচনা করব যে আপডেট করার আগে আপনার কি কি করা উচিত এবং কি কি বিষয় মেনে চলা উচিত। মূলত আমরা সব সময় চিন্তা করি ব্যাটারি হেলথ নিয়ে, ব্যাটারি লাইফ নিয়ে। এই ক্ষেত্রে আইএস 18 এর তুলনায় আইএস 18.1 এ বর্তমানে কিন্তু ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পাওয়া যাচ্ছে। আমি যদি লাস্ট 10 দিনের ব্যাটারি ব্যাকআপ আপনাদের সাথে শেয়ার করি, এখানে দেখেন আমার অ্যাভারেজ এখানে টাইম হচ্ছে 6 ঘন্টা প্লাস, বাট এখানে আমি এই 6 ঘন্টা প্লাস যে ব্যবহার করছি এজন্য আমার মানে 50% ব্যাটারি ড্রপ করছে, এর অধিক কিন্তু আমার ব্যাটারির প্রয়োজনই হয়নি ব্যবহার করার ক্ষেত্রে। এখন আমি যদি 100% পর্যন্ত মানে 1 থেকে 100% পর্যন্ত ব্যাটারিটা ব্যবহার করতাম তাহলে কিন্তু এখানে 6 যোগ করে 12 ঘন্টা আমি ব্যবহার করতে পারতাম। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা বেশ ভালো পাওয়া যাচ্ছে এটা বলতেই হয়। এছাড়া আরেকটা বিষয় সেটা হচ্ছে গিগবেঞ্চ রেজাল্ট, এখানে যে পারফরমেন্স দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এটা এ যাবৎকাল যতগুলো চেক করেছি এর ভিতরে সবচেয়ে গ্রেট পারফরমেন্স দেখাচ্ছে আইওএস 18.1 এ। তবে এটা অবশ্যই সিপিইউর ক্ষেত্রে, এবং জিপিইউর ক্ষেত্রে কিন্তু এখানে পারফরমেন্স একটু ড্রপ করেছে আগের যে আইওএস 18 এর তুলনায়। তবে এই ক্ষেত্রে সর্বোপরি বিষয় হচ্ছে গেমিং খুব কম ইউজারই করে থাকেন, সবাই চান একটা ভালো পারফরমেন্স, এবং এটা আপনি আইওএস 18.1 থেকে দেখতে পাবেন, এই বিষয়টা মোটামুটি শিওরলি বলা যায়। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আইওএস 18.1 এটা আপডেট করতে হবে। এবং আপডেট করার ক্ষেত্রে আমরা সবাই কিন্তু ওয়াইফাই ব্যবহার করে থাকি, এবং এজন্য আপনার ফোনের যে ওয়াইফাই অপশন রয়েছে
এখানে আপনার যে ওয়াইফাই নাম রয়েছে তার যে ডান পাশে যে একটা আই বাটন রয়েছে, আপনি এই আই বাটনে যদি ক্লিক করেন তাহলে এখানে একটি অপশন রয়েছে লো ডেটা মোড। অনেকে ডিভাইসে কিন্তু এটা অন করা থাকে, এই ক্ষেত্রে যদি এটা অন করা থাকে তাহলে কিন্তু আপনার ওয়াইফাই যে স্পিড সেটা কিন্তু আপনি ভালো পাবেন না। এবং এই ক্ষেত্রে আপনি যদি ভালো নেটওয়ার্ক স্পিড পেতে চান ওয়াইফাই থেকে, তাহলে অবশ্যই এই লো ডেটা মোড এটা অফ করে রাখবেন। এবং ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সবসময়, যেহেতু এটা রাতের দিকে রিলিজ হবে তাই রাতেই আপডেট করে নিতে, এবং এই ক্ষেত্রে আপনার উচিত হবে রাত 12টার পর আপডেট করা। আরেকটা বিষয় হচ্ছে আইফোনের স্টোরেজ, আপনি যদি আপডেট করতে যান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ডিভাইসে যথেষ্ট পরিমাণ একটা স্টোরেজ খালি থাকা উচিত, বিশেষ করে আপনার ডিভাইসে অন্তত 10-15 GB স্টোরেজ খালি থাকতেই হবে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে এই আপডেটে অ্যাপল ইন্টেলিজেন্সের জন্যই কিন্তু কিছু স্পেস দখল করবে যদি আপনার ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে। এতে আপনার ঘাবড়ানোর কিছুই নেই, আপনি যদি এই স্টোরেজে গিয়ে iOS ভার্সন থেকে দেখেন যে এখানে আগে হয়তোবা আপনার 10-11 GB দখল করতো স্টোরেজ, এখন দেখতে পাবেন প্রায় 14 GB প্লাস হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি হয়তো ভাবতে পারেন যে এটা আপডেট করার কারণে কেন এই 2-3 GB বেশি স্টোরেজ দখল করলো। তো এই বিষয়টা হচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্সের জন্য কিন্তু কিছু একটা স্পেস আপনাকে এখান থেকে 2-3 GB আপনার ডিভাইস নিয়ে নিবে। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাকআপ করা, বিশেষ করে আপনি যে ভার্সনই ব্যবহার করেন না কেন, প্রতিটা আপডেট করার আগে আপনি অবশ্যই আপনার যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসে হয়তো আপনার কন্ট্যাক্ট ব্যাকআপ থাকতে পারে, নোটস ব্যাকআপ থাকতে পারে, এগুলো অবশ্যই লাস্ট ব্যাকআপ করে নেওয়া। এজন্য আপনার অ্যাপেল আইডির অপশন থেকে আপনার যে আইক্লাউড রয়েছে সেই আইক্লাউড অপশনে যাবেন এবং একটু নিচের দিকে নামলে এখানে আপনি আইক্লাউড ব্যাকআপ নামে অপশন পাবেন, এখানে যাবেন। এই ব্যাকআপটা আপনি ওয়াইফাই বা সেলুলার ডেটা বা মোবাইল ডেটা দিয়েও কিন্তু করতে পারবেন। এবং এই ক্ষেত্রে নিচের দিকে আসলে দেখেন যে ব্যাকআপ নাও একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনার ডিভাইসের যে সকল আপনি এই ফিচার বা যে সকল সুবিধা আপনি আইক্লাউডে নিয়ে থাকেন সেগুলো ব্যাকআপ হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনার উচিত হবে যে আপনি কি কি বিষয় আইক্লাউডে ব্যাকআপ রাখতে চান। এজন্য আপনি এখান থেকে শুধু আইক্লাউড অপশনে আসলেই কিন্তু, এখান থেকে সেভ টু আইক্লাউড অপশনে গেলে এখানে কোন কোন বিষয়গুলোর জন্য আপনি ব্যাকআপ রাখতে চাচ্ছেন সবগুলো কিন্তু গ্রিন টিক মার্ক দেওয়া বা এখানে টগল অন করা। তো এই ক্ষেত্রে আপনার উচিত হবে যে বিষয়গুলো আননেসেসারি সেগুলো আপনি এখান থেকে টগলটা অফ করে রাখবেন, এতে করে আপনার যে আইক্লাউড স্টোরেজ সেটা অনেকটাই কিন্তু খালি থাকবে। তো এই এই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে যে আইক্লাউড ব্যাকআপ, সেই ক্ষেত্রে আপনার এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে, যেমন অনেকেই কিন্তু ফটোস রাখে, ফটোসের কারণে কিন্তু আপনার আইক্লাউড 5 GB প্রায় শেষ হয়ে যায়, এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার তখন উচিত হয় যে আপনার যে এক্সট্রা আইক্লাউড স্টোরেজ ক্রয় করার। বাট আমাদের দেশে এই যে সুবিধাটা এটা অনেকেই ভোগ করতে চান না, এই 5 GB দিয়েই কিন্তু কাজ সারতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উচিত যে কোন কোন বিষয়গুলো আপনার জন্য ইম্পর্টেন্ট সেগুলো সিলেক্ট করা, এরপর সেগুলো আইক্লাউডে ব্যাকআপ রাখা। এরপরে আপডেট করার আগে বা পরে আমরা সবসময় যে বিষয়টা নিয়ে একটু কনফিউশনে ভুগি সেটা হচ্ছে গিয়ে ব্যাটারি হেলথ বা ব্যাটারি লাইফ। এই ক্ষেত্রে একটা কথা বলা যায় যে আপডেট করার কারণে কিন্তু কখনই আপনার ব্যাটারি হেলথ ড্রপ করে না। আপনি ফোন ব্যবহার করছেন, আপনার ফোনের ব্যাটারি ক্ষয় হচ্ছে যার কারণে আপনার ফোনের ব্যাটারি ড্রপ করছে। আপনি ফোন যদি ব্যবহার না করেন তাহলে আপনার ফোনের ব্যাটারি কিন্তু ড্রপ হবে না, মানে যে কোনো কিছু ব্যবহার করবেন তার ক্ষয় তো অবশ্যই হবে। তো সেম বিষয়টাই কিন্তু আপনাকে মানতে হবে, বুঝতে হবে। অনেকেই কিন্তু বুঝতে চায় না যে ব্যাটারি হেলথ কেন ড্রপ করলো। এখন বিষয় হচ্ছে যে এই যে iOS 18.1 এটা রিলিজ হতে যাচ্ছে আগামী 28 অক্টোবর রাতের বেলা। তাই যেহেতু এটা রাতে রিলিজ হবে তাই আপনার উচিত হবে যদি আপনি চান সাথে সাথে আপডেট করে নিতে, সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন রাত 12টা বা 2টার পর আপডেট করতে। ওই সময়তে আপনার যে ওয়াইফাই স্পিড সেটা আপনি ভালো পাবেন, এবং এই ক্ষেত্রে কারণ যখন আপনার এই ফাইলটা ডাউনলোড হবে এই ক্ষেত্রে আপনার ফোন কিছুটা হলেও হিট হবে, এবং যখন আপনার এটা ডাউনলোড হয়ে যাবে সাথে সাথেই কিন্তু আপনি আপডেট করবেন না, আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনি আপডেট করবেন, যাতে যার জন্য আপনার ডিভাইসটি ঠান্ডা হওয়ার জন্য সময় পাবে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি আপডেট করবেন, আপডেট করার আগে অবশ্যই আপনার ডিভাইসটা একবার ফুল চার্জ করে নেবেন। আপনি 80% করেন বা আপনার যে
লিমিট সেট করা যাই রয়েছে কিনা সেই পরিমাণ চার্জ করে তারপর আপনি আপডেট করবেন। এতে করে কি হবে, অনেক সময় দেখা যায় অনেকেই চার্জে লাগিয়ে ডিভাইস আপডেট করেন, সেই ক্ষেত্রে ফোন প্রচুর হিট হয়। এটা যেমন ডিভাইসের জন্য ক্ষতি, ব্যাটারির জন্য ক্ষতি। তাই অবশ্যই আপনি আপডেট করার আগে চার্জ করবেন, তারপর ডাউনলোডে দিবেন আপডেটটা, এরপর আপনি আপনার যে ডাউনলোড ফাইলটা হবে সেটা ইনস্টল করবেন। এতে করে কিন্তু আপনার ডিভাইসটা বেশ স্মুথলি আপনার নতুন যে আইওএস রয়েছে সেই আইওএসে আপডেট হয়ে যাবে। এছাড়া যখন আপডেট হবে মানে রিলিজ হবে নতুন আইওএস 18.1, সেটা নিয়ে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও থাকবে, নতুন ফিচার নিয়ে থাকবে এবং পারফরমেন্স বিষয়ে এভরিথিং সব কিছু নিয়ে ভিডিও থাকবে। অবশ্যই সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।